হাফ ট্র্যাকারে মিড উইকেটে লিটনের 450। এমন সব উদযাপন ইদানিং লিটনকে করতে দেখা যায় প্রায়শই। টেস্ট ক্যারিয়ারের 12 নম্বর আর 2020 সাল থেকে উইকেট কিপার লিটনের 58টা। এই সময়ে 50 করায় লিটন গোটা দুনিয়ার সেরা। 2020 সাল থেকে লিটনের 850। এ সময় লিটনের চেয়ে বেশি রান শুধু ইন্ডিয়ান উইকেট কিপার ঋষভ পন্টের। লিটনের চেয়ে 6টা টেস্ট বেশি খেলা পন্ট আবার ব্যাটিং গড়ে 8 পিছিয়ে 930 রান এলকেডির ব্যাটে আর 1000 রান পেরিয়েছেন ঋষভ পন্ট। লিটনের 8টা 50 সঙ্গে একটা সেঞ্চুরি, ইন্ডিয়ান উইকেট কিপারের 7টা 50 আর 2টো সেঞ্চুরি। তামিমের ক্র্যাম্পে টি ব্রেকের পর আসেন উইকেটে, আরেকবার ব্যাটিং কলাপসে সংখ্যায় ছিল দল। লিটনের ব্যাটে 8-4 আনবিটেন 54 রানের ইনিংস, পাক্কা 200 মিনিট ছিলেন উইকেটে। লঙ্কান পেসারদের বেশি সামলাতে হয়নি, তাই বেশি রান স্পিনারদের বলেই 54 রানের 47 রানই করেছেন স্পিনারদের বলে। লং অফে 29 আর মিড উইকেটে 13 রান করেছেন এই উইকেট কিপার ব্যাটার। লিটন তবুও রানে ছিলেন। মুশফিকের ব্যাটে নাই বড় রান, আউট হওয়ার ধরন নিয়েও হয়েছে অনেক আলোচনা। ফিল্ডিংয়ে সাকিবের বলে সহজ কাজ ছেড়েও পড়েছিলেন জনরোষের গরম জলে। চট্টগ্রাম টেস্ট তাই ছিল মিস্টার ডিপেন্ডেবলের আলটিমেট টেস্ট। কামব্যাকের ম্যাচে পেয়েছেন 50। শ্রীলঙ্কার সঙ্গে রান তোলার কম্পিটিশনে ছাড়িয়ে গেছেন আশরাফুলকে। আন্তর্জাতিক ক্রিকেটে লঙ্কানরাই মুশফিকের সবচেয়ে প্রিয় অপোনেন্ট। গলের সেই ডাবল সেঞ্চুরি সব মিলিয়ে প্রায় 1100 রান ওদের সামনে পেলে হিসাব চুকাতে বসেন। তবে এবার খেলেছেন রোয়েশ হয়ে, 134 বলে মোটে 2টো 4 সায় দিচ্ছে তাতে। 248 মিনিট উইকেটে থেকে 134 বলে দিন শেষ করেছেন 53 রানে। লিটনের মতো মুশফিকও স্পিনারদের বলেই করেছেন বেশি রান, 47 করেছেন লঙ্কান স্পিনারদের বলে। কাবারে 12 আর মিড উইকেটে করেছেন 9 রান, সবচেয়ে বেশি 22 রান লং অফে। মুশফিক লিটনের 3rd উইকেটে 98 রানের জোট, বাংলাদেশ দিন শেষ করেছে স্বস্তিতে। দিনের শেষের এই ছবিটাই বলে দেয় ম্যাচের ড্রাইভিং সিটে এখন বাংলাদেশ। 3 দিনের 9 সেশনে 4টায় জিতেছে টিম টাইগার্স, 3টা গেস্টরা আর 2টো হয়েছে ভাগাভাগি। টেস্টে মুশফিক লিটনের পার্টনারশিপ মানেই যেন বড় রান। 15 ইনিংস একসাথে ব্যাট করেছেন দুজন, 58 গড়ে রান তুলেছেন 800-এর বেশি, 5টা 50 সঙ্গে রয়েছে 2টো সেঞ্চুরি। কমপক্ষে 500 রান তোলা জুটির মধ্যে সেরা গড় এ দুজনেরই। এই জুটিতে বড় রানের লিডের স্বপ্ন দেখতেই পারে টিম টাইগার্স, তবে দুজনের উতরাতে হবে 4th দিনের সকালের চ্যালেঞ্জটা। রিফাত এমিল, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.